বাংলাতেও এসেছিল বেঙ্গালুরু কাণ্ডে মূল চক্রি মোজাম্মেল শরীফ মতিন এবং মুসাফিরকে টাকা দিতে বাংলায় আসে সে সাতাশে মার্চ এনআইএর হাতে গ্রেফতার হয় মোজাম্মেল দুই আততাইকে যাবতীয় লজিস্টিক সাপোর্টও দিয়েছিল সে কবে কোথায় এসে কত টাকা দিয়ে গিয়েছিল মোজাম্মেল জানার চেষ্টায় এনআইএর আধিকারিকরা অফিসাররা বাংলাতেও এসেছিল বেঙ্গালুরু কাণ্ডের মূল চক্রি মোজাম্মেল শরীফ এবং দুই আততাই যাদেরকে দীঘা থেকে গ্রেফতার করা হয় সেই দুই আততায়ীকে সমস্ত রকমের সাহায্য করতেই সে মোজাম্বেল যে মূল চকরি সে কলকাতাতে এসেছিল আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি দুই আততাই নয় বা দুই জঙ্গি নয় তাহলে তিন জঙ্গি কলকাতায় এসেছে এবং মোজাম্মেল সেও এসেছিল কলকাতায় তাহলে তার কি ভূমিকা ছিল কলকাতায় সে কোথায় কোথায় গিয়েছে কি কি জানা যাচ্ছে এখন অবধি দেখো মোজাম্মেলকে এন এনআইএ তদন্তকারী অফিসাররা মূল চোখ বলছে না মূল চক্রি হচ্ছে এই মতিন যাকে গ্রেপ্তার করা হচ্ছে আব্দুল মতিন কিন্তু এই মোজাম্বেল শেখ কিন্তু এই গোটা ঘটনার পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার কারণ এই আব্দুল মতিন বা মুজাহির তাদের দুজনকে যাবতীয় লজিস্টিক সাপোর্ট ব্যাঙ্গলোরে যখন রামেশ্বরম ক্যাফেতে ব্লাস্ট হয় তারপরে যাবতীয় যে লজিস্টিক সাপোর্ট কিন্তু দেওয়া শুরু করেছিল তার আগে থেকেই এই মোজাম্বল শরীফ এবং শুধু শুধুমাত্র ব্লাস্টের আগে বা তার পরবর্তী সময় গা ঢাকা দিয়ে থাকার ক্ষেত্রে শরীফ লজিস্টিক সাপোর্ট দেয়নি তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে দশই মার্চ এই দুজন অর্থাৎ মতিন এবং তারা কলকাতাতে চলে আসে তারপরে কিন্তু মোজাম্মেল সেও একবার কলকাতায় আসে মূলত এই যে লজিস্টিক সাপোর্ট দিত এবং তার সঙ্গে সঙ্গে ফান্ডিং টেরার ফান্ডিং যে কাজটা সেটাও কিন্তু এই মোজাম্মেল করছিল দুদিনের জন্য কলকাতায় আসে এবং জন্য কলকাতায় এসে মতিন এবং মোজাম্মেল মোজাফিরের সঙ্গে মোজামেল দেখা করে এবং তাদেরকে বেশ কিছু টাকা দিয়ে যায় এবং শুধুমাত্র টাকা দিয়ে যাওয়া নয় তাদের সঙ্গে দেখাও করেছিল দেখা করে দুদিন এই শহরেই ছিল তদন্তকারী অফিসাররা যেটা জানার চেষ্টা করছিলেন এই যে বারবার করে একাধিক জায়গায় হোটেল বদল করছে বিভিন্ন সময় কখনো পুরুলিয়া কখনো দার্জিলিং কখনো দীঘা এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং সেই টাকার জোগানটা কোথা থেকে আসছে তার কারণ তাদের অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা ব্যবহার করছে না কোনোরকম ডিজিটাল তারা কোনোরকম ট্রানজ্যাকশান করছে না তাহলে নগদ টাকার যোগানটা কোথা থেকে আসছে সেটা খোঁজ করতে গিয়েই কিন্তু তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে মোজাম্বেল শরীফ কলকাতাতে এসেছিলো মোজাম্বেল শরীফ কলকাতায় এসে তাদের সঙ্গে দেখা করে কিন্তু অন্য একটি হোটেলে ছিল এবং দেখা করে তাদেরকে বেশ কয়েক লক্ষ টাকা দিয়ে যায় এবং সেই টাকা দিয়েই কিন্তু বিভিন্ন জায়গায় ডেরা বদল করে করে হোটেলে থাকছিল। ফলে দুজন জঙ্গি নয় এই কলকাতা শহরে বা এই রাজ্যে তিনজন জঙ্গি যারা ব্যাঙ্গলোর ব্লাস্টের সঙ্গে যুক্ত তারা কিন্তু এসেছিল বলেই অফিসাররা জানতে পেরেছে শরীফ যখন এখান থেকে ফিরে যায় কলকাতা থেকে যখন ফিরে যায় তার পরপরই কিন্তু ধরা ব্যাঙ্গলোরে এনআইএর হাতে গ্রেপ্তার হয় এবং সাতাশে মার্চ গ্রেপ্তার হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করার পরেই কিন্তু তদন্তকারী অফিসাররা হিন্ট পেয়েছিলেন যে এ রাজ্যে বিশেষ করে কলকাতা শহরে কিন্তু এই দুজন গা ঢাকা দিয়ে রয়েছে তারপরে প্রায় দু সপ্তাহ ধরে ট্র্যাক করার পর তাদেরকে ধরা গেছে ফলে মোজাম্বুল পি কিন্তু টাকার যোগানটা দিচ্ছিল এমনটা কিন্তু তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন পিয়ালি অর্থাৎ এই মোজাম্মেল যে অন্যতম একজন চক্রি এই পুরো ঘটনায় তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সাতাশ তারিখ গ্রেফতার করা হয় এই গ্রেফতারির আগে সে তাহলে কলকাতায় এসেছিল কলকাতায় এসে সে কি কোথাও আস্তানা গেড়েছিল নাকি এই মতিন এবং তহাকে টাকা দেওয়ার পরই সে অন্যত্র চলে গিয়েছিল সেসব বিষয়ে এখন অবধি কিছু কি জানা যাচ্ছে এনআইএ সূত্রে একেবারে যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে সাতাশে মার্চ মোজাম্মেল গ্রেপ্তার হয়েছিল এবং তার আগে আগে কলকাতায় এসছিলো ফলে তদন্তকারী অফিসাররা যেটা মনে করছেন একুশে মার্চ থেকে আঠাশে মার্চের পর্যন্ত এই দুজনও কিন্তু কলকাতাতে ছিল প্রথম দফায় থাকা তারপর মাঝের দফায়তে তারা দার্জিলিং এবং পুরুলিয়ায় চলে গেছিলো তারপর একুশ তারিখ থেকে তারা আবার একুশ তারিখ থেকে আঠাশে মার্চ পর্যন্ত কলকাতায় ছিল এই যখন তারা কলকাতায় ছিল সেই সময়টার মধ্যেই কিন্তু মোজাম্মেল আসে তাদের সঙ্গে দেখা করে তাদের হাতে টাকা তুলে দেয় এবং তারপর দুদিন মোজাম্বেল ছিল কিন্তু এক্ষেত্রে তিনজন একই হোটেলে থাকিনি মোজাম্বেল অন্য একটি হোটেলে ছিল বলেই তদন্তকারী অফিসাররা কিন্তু জানতে পেরেছেন এবং সেই টাকা দেওয়ার পর মোজাম্বেল এখান থেকে ফিরে যায় তারপরেই কিন্তু এর অফিসারদের হাতে ধরা পড়ে অর্থাৎ এক্ষেত্রেও এই তিন জঙ্গি একেবারে ভিড় এলাকা এবং যেখানে খুব কম খরচে থাকা যায় সেই সব হোটেলেই তারা থেকেছিল যাতে খুব সুকৌশলে পুলিশের বা নিরাপত্তারক্ষীদের নজরটা এড়ানো যেতে পারে পেয়ালে একেবারেই দেখো সেটাই কিন্তু তাদের কৌশল ছিল তার কারণ হচ্ছে তুমি যে জায়গাগুলো যদি দেখো যে নিউ মার্কেটের যে হোটেল একটা হোটেল মেন রোডের উপরে কিন্তু আর একটা হোটেল সেটা কিন্তু একদম তস্য গলির মধ্যে ফার্স্ট ফ্লোরের একটা ছোট্ট ঘর সেখানে তারা ছিল তারপর সেখান থেকে তারা চলে যায় খিদিরপুর ওয়ার্ডগঞ্জ এলাকায় সেখানেও যে হোটেলগুলো সেগুলোও কিন্তু একেবারে যে খুব পুলিশের নজর থাকে এই রকম এলাকায় বা খুব সাধারণ লোকজন যেখানে যায় ট্যুরিস্টরা যেখানে গিয়ে থাকে এই রকম না একটু আইসোলেটেড জায়গাতে সেই জায়গাগুলোই কিন্তু তারা বেছে নিয়েছিল যাতে কোনোভাবে তাদের নাগাল পুলিশ না পায় অবশেষে যদিও তাদের সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয় মতিন যাকে দু সাল থেকে এরাই তদন্তকারী অফিসাররা খুঁজে বেড়াচ্ছিলেন তাকে অবশেষে গ্রেপ্তার করা গেছে তার সঙ্গে সঙ্গে এই বিস্ফোরণে যে আইডি প্ল্যান করা হয়ে করেছিল তাকেও কিন্তু তদন্তকারী অফিসাররা ধরতে পেরেছেন কিন্তু এখন সব থেকে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়টা তারা জানার চেষ্টা করছেন যে আঠাশে মার্চ থেকে দশই এপ্রিল তারা দীঘাতে পৌঁছালো আঠাশে মার্চ থেকে আঠাশে মার্চ বিকেলের পর থেকে নয় মার্চ পর্যন্ত তারা কোথায় ছিল কোন কোন জায়গায় তারা ছিল সেগুলো আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্রিগেডিয়ার প্রবীর কুমার সান্নাল রয়েছেন আমাদের আমাদের সঙ্গে ব্রিগেডিয়ার সান্নাল আমরা দেখছি যে শুধু মুসারেফ মুসাফির বা মাতিনি নয় মোজাম্মেল যে আরও একজন যিনি যে চক্রি সেও এসেছিল কলকাতায় কলকাতা শুধু আসা নয় সে এসে এই দুই ধৃত জঙ্গিকে সমস্ত রকমের টাকা থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট দিয়ে সে আবার অন্যটা চলে যায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাকে মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে ক্ষেত্রে এই যে কলকাতায় আসা থাকা সাপোর্ট করা কি বলবেন আপনার কি ব্যাখ্যা না দেখুন আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি না আর দেশের ভালনারেবিলিটি ইন্ডেক্স একটা তৈরি করেছে মানে দেশের কোন স্টেট কতটা উইক টেরোরিজমকে রোকার জন্য তো এক নম্বর হচ্ছে কেরালা দু নম্বর হচ্ছে বাংলা

পশ্চিমবঙ্গের একটা পেকিউলার প্রবলেম আছে টেরিজম যদি বাঁচতে হয় কোন স্টেটে ওদের ফার্স্ট দরকার হচ্ছে পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল সাপোর্ট আমি বলছি যে যদি রুইং পলিটিক্যাল পার্টি যদি সাপোর্ট পায় অতটা ভালো হয় কেন কি যদি এইখানে কোন পুলিশের রেড হয় কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্সিরা যদি রেড করতে আসে ওরা এই পলিটিক্যাল পার্টির থেকে টিপ অফ পেয়ে যায় যাতে কি ওরা এই সব লোকেদের সরিয়ে দেয় তো এটা হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা এখানে আমাদের বাংলাদেশি টেরোরিস্টরাও আস্থা নিয়ে জুমে আছে অন্য টেরিস্ট জেএন কে বলুন হায়দ্রাবাদ থেকে বলুন কেরালা থেকে বলুন এখন এই ব্যাঙ্গলোর এসছে এরাও এখানে আস্থা পেয়েছে এটা আমাদের রোকার দরকার এর জন্য দরকার হচ্ছে একটা কোয়ার্ডিনেশন বিটুইন সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশন আর পুলিশ এজেন্সিস আর স্টেটের ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশন আর পুলিশ এজেন্সি এদের দুইজনের মধ্যে যদি কোয়ার্ডিনেশন না থাকে এই আমাদের যে উইকনেসটা আছে টেরোরকে রোকার জন্য এটা থেকে যাবে তো এরটাকে আমাদের দূর করতে হবে তো এই কোয়ার্ডিনেশনটা ভীষণ দরকার আর এই যে এইখানে কি হচ্ছে পশ্চিম বাংলা এরকম ভাবে গড়ে উঠেছে যেখানে এই টেরিস্টরা এখানে আস্থা পাচ্ছে আর তারপরে হয়তো তারা অন্য স্টেটে গিয়ে অপারেশন লঞ্চ করে এসে আবার পশ্চিম বাংলা এসে নিজের সে সেভেনে এখানে বসে আছে তো এটা হচ্ছে একটা রেকারেন্ট অ্যাক্টিভিটি যেটা পশ্চিম বাংলায় চলছে এটা আমরা কি করে রুখবো এটা তখনই রোকা যাবে যখন সেন্ট্রাল এজেন্সিজ আর স্টেট এজেন্সিজ দুইজনা মিলে একসাথে এই মোকাবিলা করে টের দের তো এখন দেখা যাক কি হয়েছে আমাদের যে এই থার্ড লোকতাজে ধরা পড়েছে অর্থাৎ এজেন্সিদের মধ্যে আরো বেশি করে কানেকশনটা দরকার কোঅর্ডিনেশনটা দরকার সেটা হলে এই বিষয়টা रोका যেতে পারে ধন্যবাদ আমরা কথা বললাম ব্রিগেডিয়ার প্রবীর কুমার শানালের সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরাশরি পিয়ালি মেট্রো ছিলেন আমাদের সঙ্গে পিয়ালি মোজাম্মেল মুতিন এবং মুশারফ এই তিন জৌঙ্গি তাহলে কলকাতা এসেছে রাজ্যে এসেছে এবং তারপরে এখানে এসে তারা আস্তা নিজেদেরকে আত্মগোপন করে রেখেছিল এবং তারপরে এদের অ্যারেস্ট আমরা সবাই জানি এই মুহূর্তে এনআইএ তাহলে কোন কোন বিষয়গুলো জানতে চাইছে কারণ যে বিষয়টা প্রথম থেকে উঠছিল যে কলকাতায় এসে বা রাজ্যে এসে থাকার সময় কোনো স্থানীয় সাপোর্টটা দরকার হয় সেক্ষেত্রে কোনো স্থানীয় সাপোর্ট তারা পেয়েছিল কি সেটাও ভাবাচ্ছে না একে দেখো একদমই সেটা তো নিশ্চিতভাবেই তারা জানার চেষ্টা করছে কোনো লোকাল সাপোর্ট ছিল কি না যদিও এখনও পর্যন্ত কোনো রকম লোকাল ব্যাকআপ বা সাপোর্ট তাদের ছিল না তবে মোজাম্মেল বের কথামতো নিজেটা এনআইএ তদন্তকারী অফিসাররা মনে করছে যে যেহেতু মোজাম্মেলই তাদেরকে লজিস্টিক সাপোর্টটা দিচ্ছিল এই ঘটনার পর থেকে সেক্ষেত্রে দাঁড়িয়ে মোজাম্মেলের প্ল্যান বা মোজাম্মেলের কথামত্রই তারা এই রাজ্যে এসে থাকতে পারে এবং যেহেতু মোজাম্মেলের কথামত্র এরা এই রাজ্যে এসেছিল বলে তারা মনে করছে মোজাম্মেল পরবর্তী সময় কলকাতায় আসছে তাদেরকে টাকার যোগান দিয়ে যাচ্ছে এক্ষেত্রে মোজাম্বেলের কোনো রকম কলকাতায় আগে কানেকশন ছিল কিনা আগে কখনো এসেছে কিনা এই সমস্ত বিষয়গুলো কিন্তু তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন একটা দিক তার পাশাপাশি যেটা খতিয়ে দেখছেন সেটা হচ্ছে যে এরা এখানে এখনও পর্যন্ত যেটুকুনি জানা যাচ্ছে যে তারা শুধুমাত্র আত্মগোপন করার জন্য এই রাজ্যকে বেছে নিয়েছিল কলকাতা দার্জিলিং দীঘা পুরুলিয়া পশ্চিমাঞ্চল জেলা এই এই সমস্ত জায়গাগুলোতে তারা থাকছিল শুধুমাত্র আত্মগোপন করার জন্য নয়কি তারা এই রাজ্যটাকে বেছে নিয়েছিল সেটা এই রকম এনআইর গোয়েন্দারা যেরকম জানার চেষ্টা করছে তার পাশাপাশি এখানে যেটা তুমিও উল্লেখ করলে এখানে কোনো রকম লোকাল সাপোর্ট বা এখানে তাদের কোনো রকম কোন নেটওয়ার্ক তারা তৈরি করেছিল কিনা তাদের কোনো নেটওয়ার্ক তৈরি হয়েছিল কিনা সেই বিষয়গুলোও কিন্তু তদন্তকারী অফিসাররা নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন পিয়ালি ধন্যবাদ অর্থাৎ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই মুহূর্তে জানতে চাইছেন এনআইর অফিসাররা তার মধ্যে যেমন রয়েছে যে মেল যার কথা শুনে এই ধৃত দুই জঙ্গি তার এখানে এসেছিল এবং যাদেরকে মোজাম্মেল সব রকম সাপোর্ট দিয়েছিল মোজাম্মেল এর আগে কলকাতা এসেছিল কিনা বা কলকাতার কোনো কানেকশন আছে কিনা মোজাম্মেল একই সঙ্গে স্থানীয় কোনো সাপোর্ট কি পেয়েছে দ্রুত জঙ্গিরা যাবতীয় প্রশ্নের উত্তর জানতে চাইছেন এনআইএর অফিসাররা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা